আসসালামু আলাইকুম। একটু শান্তির লগ্নি করতে মানুষ যে কোনো কিছুই করতে প্রস্তুত। আর শান্তিটা যদি পারিপার্শ্বিক অবস্থার সাথে মিশ্রিত থাকে, তবে যে কেউ স্বর্গীয় অনুভূতি মরতে থাকতেই অনুভব করতে চাইবেই। একটি নতুন সমীক্ষায় উঠে এসেছে 5টি দেশের নাম, যার মধ্যে খুঁজে পাওয়া যাবে দুর্ধর্ষ শান্তি। আর এই 5টি দেশকেই পৃথিবীর বুকে থাকা এক টুকরো স্বর্গের টুকরো বললেও হয়তো অযৌক্তিক হবে না। গ্লোবাল পিস ইন্ডেক্স GPI রিপোর্ট অনুসারে গবেষকরা 23টি শান্তি নির্দেশক দিক হতে বিবেচনা করে মান প্রদান করে থাকেন, যার মধ্যে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভিত্তি, জাতিসংঘের শান্তি চুক্তিতে অবদান, সন্ত্রাসবাদ, হাঙ্গামায় নিহতের সংখ্যা, খুনের সংখ্যাও গণনা করা হয়। এবং এর ভিত্তিতেই নির্ণয় করা হয় পৃথিবীর শান্তিপূর্ণ দেশের তালিকা। পৃথিবীর সেরা 5টি শান্তিপূর্ণ দেশ সম্পর্কে জানবো শূন্যস্থানের আজকের এই পর্বে। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নাম্বার 1, আইসল্যান্ড। সর্বনিম্ন GPI স্কোর হিসাবে আইসল্যান্ড হলো পৃথিবীর 1 নম্বর স্থান, যা শান্তিপূর্ণ বসবাসের জন্য সম্পূর্ণ উপযোগী। 99% শিক্ষার হার সমৃদ্ধ এই দেশটিতে গণতন্ত্রের সর্বোচ্চ সদ্ব্যবহার করা হয়। বৈষম্য এবং বিশৃঙ্খলার হার একদমই শূন্যের কোঠার কাছাকাছি। আইসল্যান্ড একটি দ্বীপ যার নান্দনিক ভূপৃষ্ঠের নকশার জন্য জগৎ বিখ্যাত। ইউরোপের উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে অবস্থিত আইসল্যান্ড প্রায় 334,000 জনবল সমৃদ্ধ, যার আয়তন প্রায় 1,03,000 বর্গ কিলোমিটার। সময় যখন 800 খ্রিস্টাব্দ, তখন নরওয়ের সমুদ্রদস্যুদের দ্বারা আইসল্যান্ড স্থাপিত হয়। ইউরোপের প্রথম পার্লামেন্ট ভূমি হিসাবে খ্যাত আইসল্যান্ড। মধ্য আটলান্টিকে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরির ভূমিস্থল এই দ্বীপ। প্রায় 125টি আগ্নেয় পর্বত রয়েছে এখানে, অর্ধেকাংশ তুষার দ্বারা আবৃত। এই দেশটিতে শিক্ষা ব্যবস্থার জন্য কোনো খরচ বহন করতে হয় না নাগরিকদের, যার কারণে সভ্যতা এই দেশটির একটি অলংকার। নাম্বার 2, নিউজিল্যান্ড। উন্নত এবং অগ্রসর দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে আছে বিধায় নিউজিল্যান্ডকে দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, স্বাধীন বিচার পরিষদ, নিরাপত্তা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দিক হতে বিবেচনা করে নিউজিল্যান্ডের দ্বিতীয় স্থানে থাকাটাই স্বাভাবিক। ওশিনিয়ার একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড প্রায় 270,534 বর্গ কিলোমিটার আয়তনের এবং এতে বসবাস করে প্রায় 48 লক্ষেরও বেশি মানুষ। নিউজিল্যান্ড আগে নিউ সাউথ ওয়েলস এবং পরে অস্ট্রেলিয়ার একটি অংশ হিসাবে পরিচালিত হতো। প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত দেওয়ার স্বাধীনতা, উন্নত মানের কম খরচে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিউজিল্যান্ডকে দিয়েছে পৃথিবীর দ্বিতীয় শান্তিপূর্ণ স্বর্গীয় দেশের স্থান। নাম্বার 3, পর্তুগাল। 3 নম্বর স্থানে 1.258 স্কোর নিয়ে রয়েছে পর্তুগাল, যার আয়তন প্রায় 92,355 বর্গ কিলোমিটার। গত বছরের চেয়ে দ্রুত এবং লক্ষণীয় উন্নতি সাধন করে দেশকে আরও শান্তিপূর্ণ এবং নিরাপদ করে এই স্থান দখল করেছে পর্তুগাল। পর্তুগাল একটি আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী দেশ, যার মধ্যে অবস্থিত ইউরোপের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিয়া। বলা বাহুল্য, পর্তুগিজ ভাষা সারা বিশ্বে প্রায় 9টি দেশের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত পর্তুগাল ইউরোপের একটি প্রাচীনতম শহর। ব্যাট্রান বুকস্টোর নামক বিশ্বের প্রাচীনতম গ্রন্থাগার পর্তুগালে অবস্থিত। মিতব্যয়ী জীবন ব্যবস্থা, স্বচ্ছ কর ব্যবস্থাপনা, জলবায়ুগত অনুকূল পরিবেশ, নিরাপদ নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক দিক মিলিয়ে পর্তুগাল জায়গা করে নিয়েছে তৃতীয় শান্তিপূর্ণ দেশের তালিকায়। নাম্বার 4, অস্ট্রিয়া। আল্পস পর্বতমালার উপরে অবস্থিত চারদিকে পর্বতে ঘেরা একটি দেশ অস্ট্রিয়া, যা বিশ্বের চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে নির্বাচিত। প্রায় 83,858 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে বসবাস করে 87 লক্ষ মানুষ।
জার্মান শব্দ এস্ট্রো হতে আগত অস্ট্রিয় শব্দটির অর্থ হল পূর্ব। এদেশের পতাকা বিশ্বের প্রাচীন পতাকা হিসাবে স্বীকৃত। বিশ্বকে সেলাই মেশিনের সাথে পরিচয় করা ব্যক্তিটি এই অস্ট্রিয়ান। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রিসাইকেলিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাপনা, কোন রাহাজানি স্বল্পতা এবং মাথাপিছুরায়ের দিকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে পাকাপোক্তভাবে বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে চতুর্থ স্থান দখল করে নিয়েছে অস্ট্রিয়া। নাম্বার 5, ডেনমার্ক। উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র ডেনমার্ক। কম দুর্নীতি এবং অন্যতম সুখী দেশ হিসেবে ডেনমার্কের স্থান তালিকায় 5 নম্বরে। ডেনমার্কে 443টি দ্বীপ রয়েছে, যার মধ্যে 76টি বসবাসযোগ্য। উন্নত মানের সামাজিক কার্যকলাপ, যা ডেনমার্কের অধীনস্থ বিনামূল্য চিকিৎসা ও শিক্ষা অর্জনে সহায়তা করে, এবং কোপেনহেগেন, যা অত্যন্ত জনবহুল শহর হিসাবে পরিচিত, সেখানে সাইকেলিংয়ে উৎসাহিত করা হয় এবং 2025 সালের মধ্যে কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা পৌঁছাতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যার কারণে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই ডেনমার্ক। সুপ্রিয় দর্শক, এই ছিল পৃথিবীর শান্তিপূর্ণ 5 দেশ সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী সময় আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান, এবং আপনার সময় থাকলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ।